হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক আপনারা ভালো আছেন, আর আমি তার সঙ্গে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদের সামনে চলে এলাম, আর চলুন আমরা জমিয়ে একটা ব্লগ ভিডিও বানাই। চলুন দেরি না করে ভিডিও যাওয়া যাক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম, আরেকটি নতুন এবং রোমাঞ্চকর ভিডিও। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি জায়গাটাতে এখন উপস্থিত আছি। দেখতে থাকুন বন্ধুরা, দেখুন একটা মাঠের ধারে সুন্দর একটা বাড়ি, সেই বাড়িটার কাছে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেইখানেই এসেছি বন্ধুরা। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে। আপনাদেরকে আরো দেখাবার চেষ্টা করছি। দেখুন এই বাড়িটা নতুন হয়েছে, একদম কিছুদিন আগেই হয়েছে এই বাড়িটা। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটায় বসলে দেখতে পাবেন আপনারা কত সুন্দর দূরে এই ছোটো ছোটো বাড়ি, বাড়িগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন মাটির ধারেতে ছোটো ছোটো বাড়িগুলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি বাজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দূরে কত সুন্দর ঝাপসা সেই গাছপালা, কুয়াশার চাদরে ঢাকা। আর এটা হচ্ছে শিম গাছ, দেখুন এই মাচাতে উঠছে। দেখুন বন্ধুরা দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে এখানে দেখা যাচ্ছে শুধুই মাঠ আর মাঠ, আর এই একটা সুন্দর এক প্লটে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দূরটার দিকে তাকালে কত সুন্দর একটা পরিবেশ আপনারা উপলব্ধি করতে পারছেন। দেখুন এই বাড়িটা নতুন হয়েছে এই মাঠের ধারেতে, আর এটা হচ্ছে মেন রাস্তা, দশঘরা টু ধনেখালি যাওয়ার একটাই রাস্তা আছে, এখান দিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন তার পাশে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা। এখন দেখুন পরিবেশটা কত সুন্দর, এই পরিবেশ এই পরিবেশটা শান্ত প্রকৃতি এবং সুন্দর মনোরম এই দৃশ্য এখানে দেখা যাচ্ছে। সাইকেল নিয়ে যাচ্ছে কিছু লোক রাস্তার উপর দিয়ে, দেখুন আর কত গতিতে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তাহলে আসি আজকের মতো, টাটা, বাই বাই।